ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি কিভাবে সহজ করে চিকেন দিয়ে মজাদার তেহারি রান্না করা যায় তাই করে দেখাবো। আমি প্রায় সময় এই রান্নাটা করি, আমার ছেলের তো খুবই পছন্দ। তাহলে চলুন দেখি এই রান্নাটা করতে আমার কী কী লাগছে। চিকেন তেহারি করার জন্য এখানে আমি 2 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, কারণ তেহারির মাংসগুলো একটু ছোট করেই কাটতে হয়। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মুরগিটাকে ম্যারিনেট করব, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন চিকেনের সঙ্গে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি জিরা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, আর ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি, দইটাকে একটু ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1/2 ঘন্টা। তাহলে আমি ফিরে আসছি 1/2 ঘন্টা পর। প্রথমে আমি চিকেনটা রান্না করব। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মাংসটা প্রায় 5-6 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব। এক সময় দেখা যাবে মুরগিটা থেকে বেশ পানি উঠে এসেছে। আমি মুরগিটাতে কোনো পানি দিইনি, দেখেন কতটা পানি উঠে এসেছে। এই পানিটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি হাঁড়িটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, চিকেন থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা অনেকখানি শুকিয়ে গেছে, তেলটা ওপরের দিকে চলে এসছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। আমি এখানে 5-6টা কাঁচামরিচ, এভাবে কাঁচামরিচের সামনের অংশটা একটু ভেঙে নেব। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছি 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে জয়ফল জয়ত্রী গুঁড়াটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি বেরেস্তাগুলো মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকেও কমিয়ে দিয়েছি, ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। 8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তেলটা উপরের দিকে চলে এসছে, মাংসটা এখানে রান্না হয়ে গেছে। একটু ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে সাইড করে রেখে দিব। এখন আমি পোলাও রান্না করব। চুলা একটা হাঁড়িতে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি, 3-4টা লং দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ। এখন গরম মশলা আর পেঁয়াজ বাটাটা খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 1 কেজি। চালটাকে খুব ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে চালগুলো খুব ভালো করে ভেজে নেব। চালটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর চালের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি। পানিটা দিয়ে খুব ভালো করে চালগুলো নেড়ে দিতে হবে। এখানে আমি 5.5 কাপ পানি দিয়েছি। আমি এখানে 1 কেজি চালের জন্য 6.5 কাপ পানি দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 5.5 কাপ পানি দিয়েছি, 1 কাপ আমি দুধ দিব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ কাজু বাদাম বাটা আর 1 চা চামচ পোস্তদানা বাটা। এখন দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি চালগুলো নেড়ে দিচ্ছি। আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে, এখন আমি দুধটুকু দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য।
6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেছি। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা মরিচ। কাঁচা মরিচগুলো আমি আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এখন আর নাড়বো না, ঢেকে দিব 10 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখান থেকে অর্ধেকটা পোলাও একটা বাটিতে তুলে নিচ্ছি আর অর্ধেকটা পোলাও হাঁড়িতে রেখে দিয়েছি। এখন আমি রান্না করা মুরগির মাংসটা উপরে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় যেন উঁচু হয়ে না থাকে। আগে থেকে যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটুকু আমি ঢেলে দিয়েছি। এখন এই পোলাওটা দিয়ে চিকেনটাকে ভালো করে ঢেকে দিতে হবে। একটা চামচ দিয়ে এভাবে সমান করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ গোলাপ জল, আধা টেবিল চামচ কেওড়া জল। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। তাহলে আমি ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি আরও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি সার্ভ করব। 10 মিনিট হয়ে গেছে। পরিবেশনের আগে তেহারাটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন তেহারি। রান্নাটা কিন্তু খুবই সহজ, আপনারা রান্না করে দেখেন, খুবই মজার একটা রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।